আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজকে আমরা অল্প টাকায় একটি ভালো গ্যাসের ট্যাবলেট সম্বন্ধে জানবো। এটি হলো ওমেগা ডিআর। এটি র্যাঙ্কস ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটা প্রোডাক্ট। এটিতে একটি উপাদান থাকে, সেটা হলো ওমিপ্রাজল 20 mg। এটি বর্তমান বাজার মূল্য হচ্ছে মাত্র 2 টাকা একটি ট্যাবলেটের দাম। আরেকটি কথা, আমরা যখন এই পাতা আকারে ওষুধ দিই তখন সাধারণত অনেকেও জানি না যে এক্সপায়ার ডেটটা কীভাবে দেখতে হয়। তখন দেখবেন আপনার পাতার যে কোনো এক প্রান্তে দেখবেন আপনাদের এক্সপায়ার ডেট লেখা থাকে এই ধরনের পাতার মধ্যে। এই দেখুন মাঝখানে দেখেন ই লেখা আছে 0523, মানে 5 মাসের 23 সাল পর্যন্ত চলবে এই ওষুধটি। আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন এক্সপায়ার ডেট। যে সকল ভিউয়ার্সরা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা এই একই ট্যাবলেট একই কাজ করবে ইন্ডিয়াতে ওমিট্যাব 20 নামে পাবেন, এটা ফার্মেসিতেও পাবেন। আবার আমার ডিসক্রিপশন বক্সে অনলাইন একটা লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আপনারা কিনতে পারবেন। আর যে সকল ভিউয়ার্সরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখন আমরা একটু জেনে নিই এই ওষুধটি আমরা কী কী সমস্যার জন্য খেতে পারি। এটি মূলত গ্যাস্ট্রিক আলসারের ট্যাবলেট, যাতে প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম করে, একটু ভাজা পোড়া খাইলে গ্যাস হয়, বুক জ্বালা পোড়া করে, গলা জ্বালা পোড়া করে গ্যাসের কারণে, গ্যাসের কারণে পিঠের অথবা পেটের যে কোনো জায়গা ব্যথা করে, অথবা যাদের আলসার আছে, আলসারে ঘা আছে, সেই টাইপের চিকিৎসার জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। আবার যাদের গ্যাসের কারণে বদহজম হয়, পেট ফাঁপে থাকে, ফুলে থাকে, পেট ভুটভাট করে, সে সকল সমস্যাও এই ওষুধটি সমাধান করার চেষ্টা করে। এখন আমরা ওষুধটি একটু খাওয়া নিয়ম জেনে নিই। এটি রোগ ভেদে এক একজন রোগীকে এক এক নিয়মে খেতে দেয়। এটা আমি স্ক্রিনে দেওয়া থাকলো, আপনারা একটু দেখে নেবেন। তবে সাধারণত যেভাবে ডাক্তাররা দেয় সেভাবে আমরা বলে দিই, এটি সকালে একটা এবং রাতে একটা খেতে লাগবে খাওয়ার আধা ঘন্টা আগে। আর যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একটা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন, কারণ রেজিস্টার চিকিৎসক আপনাকে পর্যবেক্ষণ করে কার কী পরিমাণে ওষুধ প্রয়োজন, ডোজ প্রয়োজন তা নির্ধারণ করে দেবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন, খারাপ লাগলে ডিসলাইক দেবেন। এবং আপনারা সবাই সুস্থ থাকেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম।